তবে একটা এখানে দুঃসংবাদ আছে যে তাসকিনের ইনজুরি আমাদের এটা বড় একটা সেটব্যাক তবে আমার মনে হয় তার রেস্টের দরকার আছে তার গ্রেড টু ইনজুরি হওয়াতে সে 4 সপ্তাহের জন্য রেস্টে চলে গেছে এদিকে তামিম ইকবালও তার ফ্যামিলিতে তার ছেলে খুব অসুস্থ তাকে নিয়েও সে ব্যস্ত আছে আমি লাস্ট মোমেন্টে সে খেলবে কিনা আমরা উই আর নট শিওর বাট আশা করি হয়তো খেলবে তারও একটা কিছু পারিবারিক সমস্যা আছে বাকি যারা আছে দে আর অল ক্যাপেবল আমাদের হাতে যারা আছে ইঞ্জুরির বাইরে যে প্লেয়ার আছে দে আর মোস্ট ক্যাপেবল এবং আশা করি তারাও ভালো করবে হ্যাঁ ফাইনাল ওটা ফাইনাল তো হয়ে আছে তারা 4-day ম্যাচ খেলবে এখানে আমাদের এখানে তো আমরা আশা করছি যে এখন ভেনিউগুলোও ঠিক হয়ে যাচ্ছে আমরা সিলেটে খেলানো হবে সিলেট এবং চিটাগাংয়ে এবং সেভাবে আছে তো আপনারা আনঅফিসিয়ালি বললাম এটা পরে আপনারা অফিসিয়ালি আমরা জানিয়ে দিব ইন্ডিয়া ট্যুরে কিন্তু আমরা ফার্স্ট টেস্টটা কিন্তু জেতা উচিত ছিল আমরা ঢাকা যে টেস্টটা খেলেছি সেই টেস্টটা কিন্তু আমাদের জেতা উচিত ছিল এখন আনফর্চুনেটলি হয় না বাট উই প্লেড ওয়েল হ্যাঁ অনেকগুলো টেস্ট আমরা এখন পর্যন্ত 3টা ফরম্যাটের মধ্যে দেখা যাচ্ছে যে ইদানিং আমরা এখন পর্যন্ত সেই ধরনের পারফরমেন্স করতে পারি নাই টেস্টে বাট আশা করি আমি একদম গ্যারেন্টিতে বলবো না যে এখানে না আমরা আয়ারল্যান্ডের সাথে জিরো বাট আমাদের ভালো করা উচিত উই হ্যাভ এ চান্স এখানে আমাদের টেস্ট এই জেতার এবং সেভাবেই প্লেয়াররা সেভাবে তারা প্রস্তুতি নিয়ে আছে এবং টিম ম্যানেজমেন্টও সেভাবে বলেছে দে আর ওয়েল সেট আমরা এই টেস্টে ভালো খেলবো এবং ভালো রেজাল্ট করতে পারবো আশা করি